প্রথমবারের মতো নাদিয়া অন স্ট্রাইক। নাদিয়া কিন্তু অনেক ব্যাটিং প্র্যাকটিস করেছেন এই কয়েকদিন ধরে এবং খুব ভালো ব্যাটিংও করতে পারেন তিনি, এবং একই সাথে তাসনিয়া রয়েছেন এবং মিশু চৌধুরী যাচ্ছেন প্রস্তুত। নাদিয়া চমৎকার শট, গ্যাপ খুঁজে পেয়েছিলেন তবে রাশেদ সীমান্তর দারুণ ফিল্ডিং, কোনো রান হয়নি মোমিন রহমান, তবে ওভারথ্রো থেকে অর্থাৎ পরবর্তীতে আসলে ব্যাকআপ ফিল্ডার ছিলেন না এবং বল চলে গেল সীমানার বাইরে। লাকি অবশ্যই ওখানে নাদিয়া, তিনি কিন্তু চার পেয়ে গেলেন। এক্স্যাক্টলি নাদিয়া বলছিলাম যে ভালো ব্যাটিং প্র্যাকটিস করেছেন, আমরা যখনই মাঠে এসেছি তাকে দেখেছি লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করতে এবং সেটা কাজে লেগেছে। প্রথম বলেই তিনি কিন্তু দারুণ একটা শট খেলেছিলেন, তবে ভালো ফিল্ডিং হয়েছে রাশেদ সীমান্তর কাছ থেকে, তবে অন্য প্রান্তে ব্যাকআপ ফিল্ডার ব্যাকআপ দিতে পারেননি, ওভারথ্রো হয়ে গেছে এবং ওভারথ্রো থেকে কিন্তু চার রান যুক্ত হয়ে গেছে নাদিয়ার নামের পাশে, এক বল থেকে চার রান। মাহাদ রয়েছেন অন স্ট্রাইকিং এন্ডে, মিশু চৌধুরী তিনি বল করছেন অফ স্ট্যাম্পে বাইরে, ব্যাটে বলে ঠিক মতো হয়নি, কানেক্ট হয়েছে তবে যেইভাবে খেলা উচিত যেভাবে খেললে বাউন্ডারি আসবে রান আসবে সেই ধরনের শটটা খেলতে পারেনি নাদিয়া, জনপ্রিয় অভিনেত্রী। চেষ্টার আসলে কমতি ছিল না, প্র্যাকটিসটা বেশ ভালোই করেছিলেন। গ্যাপ দেখা যাক এবারে, কিন্তু ঘুরিয়েছেন তবে অনেকটা ওই জায়গায় ভালো ফিল্ডার আছেন রাশেদ সীমান্ত, ভালো খেলছেন ভালো ফর্মে রয়েছেন এবং ওই দিক দিয়ে যদি আপনি ট্রাই করেন চার মারবার জন্য তাহলে কিন্তু খুব কঠিন হবে, কেননা রাশেদ সীমান্ত দারুণ ফিট, অনেকটা দৌড়ে এসে যেভাবে এর আগে একটা বাউন্ডারি সেভ করেছেন দুর্দান্ত। সুতরাং নাদিয়াকে আরেকটুখানি টেকনিক্যাল হতে হবে। ওভারের পরের বল এবারে একই জায়গায় মেরেছেন, রাশেদ সীমান্ত রয়েছে সেখানে এবং তিনি জানেন যে নাদিয়া যেভাবে ব্যাটিং প্র্যাকটিসটা করেছেন তিনি সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি কিন্তু ওই অনসাইডেই বেশি মারার প্রবণতা তার এবং ঠিক ওই জায়গায় তিনি ফিল্ডিংটা নিয়েছেন অবশ্যই, এবং লাকিলি একটা বাউন্ডারি পেয়েছিলেন এর পরে কিন্তু আর চারের মুখ তিনি দেখেননি বা কোনো সিঙ্গেলও নিতে পারেননি, দেখা যাক এই দু বল থেকে একটা বাউন্ডারি আসে কিনা অন্তত পক্ষে। এবারে ঘুরি আছেন, এবারে গ্যাপ খুঁজে পেয়েছেন এবং যে গ্যাপটার কথা বলছিলাম মোমিন রহন, ফাইন লেগ দিয়ে কিন্তু বল সীমানার বাইরে। অবশেষে গ্যাপটা খুঁজে পেয়েছেন, মাথাটা খাটিয়েছেন, কুল হেডেড একটা চারের মার, আবার একই দিকে আমরা সেটা অ্যাকশন ডিপ লেখছি, বাট এমনভাবে দেখানো হচ্ছিল মনে হচ্ছে যে এখনই তিনি মারলেন। যা হোক নাদিয়ার ব্যাট থেকে আট রান, পরের বল এবারেও সুইপ করতে চেয়েছিলেন ব্যাটে বলে, তবে ওয়াইডে সিগন্যাল আম্পায়ারের কাছ থেকে একটা রান অবশ্য বেড়ে যাবে, দলীয় সংগ্রহ 44 উইদাউট লস। নাদিয়া জনপ্রিয় অভিনেত্রী, এবারে অবশ্য ফিল্ডারকে বাধ্য করলেন ফাইন লেগে যেতে, দেখা যাক আবারও সুইপ করার একটা চেষ্টা, ব্যাটে বলে হলো না, ডট বলে ফিনিশ হয়ে গেল তৃতীয় ওভারটা, অর্থাৎ ন রান আসলো ওভার, ইন্টারেস্টিং কোনো উইকেটের পতন ঘটেনি এবং মিশু চৌধুরীকে তিনি কিন্তু আট দুটো বাউন্ডারি মেরেছেন, এটা তার জন্য অন্তত একটা মনস্তাত্ত্বিক যে লড়াই সেখানে কিন্তু নাদিয়া নদী তিনি কিন্তু জিতে গেলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.